Assalamualaikum. আশুলিয়া থানার ডাগর নদীতে আবারো গেলাম এবং খুবই মজা করেছি। ভিডিওটা শেয়ার করছি এবং এটা আমাদের দ্বিতীয় পর্ব, কারণ প্রথম পর্বে পুরোটা দেখানো হয়নি। আর এখানে আমরা একটা চর পড়েছে ডাগর নদীতে, সেই চরে নেমেছিলাম। চরে নেমে সব দেখে ঘুরে ফিরে সব কিছু চাটা খেলাম, খেয়ে দিয়ে তারপর আমরা আবার নৌকায় উঠে যাচ্ছি। এরপর আমরা চর নদীর মাঝামাঝি একটা চর পড়েছে, সেখানেই যাব। দেখুন এই চরটা অনেক সুন্দর ছিল, কিন্তু খুব দেখতে ইচ্ছে করছিল তাই নৌকাটা এই চরে। জায়গায় জায়গায় চর পড়েছে, তো আমরা একটা চরেই নেমেছিলাম। এরপর আমরা আবার যাচ্ছি। পরিবেশটা এত ভালো লাগছিল যে আমরা কেউ কেউ আবার একদম নৌকার উপরে উঠে গিয়েছিলাম। তো খুব ভালো লাগছিল, নৌকার উপর থেকে দেখার সৌন্দর্য আলাদা। তারপর নিচেও অনেকেই বসেছে, তবে শেষ মুহূর্তে সবাই বের হয়ে চলে আসছে। আসলে নৌকা ভ্রমণে কখনো নৌকার ভিতরে না থেকে বাহিরে বা ছাদের উপরে বসলেই ভালো লাগে বেশি। চতুর্দিকে পানি আর পানি, আর আকাশটা যে কি সুন্দর আর কি বলবো। দেখুন কত বিউটিফুল আকাশ। আসলে এই সময়টাতে সব কিছু সৌন্দর্যই ভালো লাগে, যেমন চারটা, বিকেল তিনটা, চারটা, এই টাইমগুলোতে কিন্তু আকাশ অনেক সুন্দর লাগে দেখতে। যা দেখলাম খুবই ভালো লাগছে আসলে। আর আমরা সবাই মিলে কালারফুল পরেছিলাম, এক একজন এক এক কালার। যেহেতু নদী ভ্রমণে যাব, তো আমরা সবাই সেটা প্ল্যান করে কালারফুল কাপড় পরেছি, যার জন্য আরও ভালো লাগছে। আকাশের সাথে পানির সাথে আমাদের পোশাক আশাকও মিলে একাকার হয়ে গেছে। বিউটিফুল একটা ভিউ আসলেই। আর এই যে দেখুন, আমরা সাথে করে নুডলস রান্না করে নিয়ে এসেছিলাম, কারণ বিকালের দিকে একটু ক্ষুধা লাগবে এবং নৌকায় বসে খাওয়ার মজাই আলাদা। তো আমরা সব কিছু নিয়ে এসেছিলাম, তো আমরা এখন সবাই মিলে খাচ্ছি। তারপর খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু অলরেডি চরে পৌঁছে গিয়েছি, নদীর মাঝখান দিয়ে যে চরটা হয়েছে সেই চরের কাছে চলে এসেছি। তো আগে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপর আমরা এখানে নামবো, নেমে একটু হাঁটবো। চরের কিছুটা অংশ একদম পানির নিচে চলে গিয়েছে, আমরা সেখানেও পা ভিজাবো। তো দেখুন সাথেই থাকুন, দেখুন আমরা কতটা মজা করেছি। আর এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চরে নেমে গেলাম। কত ভালো লাগছে দেখুন, এরকম একটা ভ্রমণ আসলে সত্যি খুবই আনন্দের ছিল। তো আমরা সবাই খুব এনজয় করেছি এই নদী ভ্রমণে। আর এরপর দেখুন আমরা নদীর ঘাটে কলসি নিয়ে সবাই দাঁড়িয়ে গিয়েছি, তো খুব মজা করছিলাম, আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, এভাবে কলসি কাকে নিয়ে। তো আমরা কিন্তু কলসিগুলো নিয়ে আবার পানিতেও নেমে গিয়েছিলাম। যাই হোক, দেখতে থাকো। আর আমাদের এই দৃশ্যটা কেউ যদি দেখে তাহলে ভাববে নাটকের কিংবা সিনেমার শুটিং। আমরা খুব মজা করেছি আসলে, কলসি কাকে নিয়ে ছবি তোলার জন্যই আমরা আজকে সাথে কলসি নিয়ে এসেছিলাম, বাসায় যে কটা ছিল তো নিয়ে এসেছি। আর এদিকে জহির এবং আরাফাত আমাদের ছবিগুলো তুলছে, তো ভালোই লাগছে আসলে, এরকম খুব সুন্দর মনে হচ্ছে নদীর ঘাটে গিয়েছি সত্যি। আর এদিকে হেনাও আমাদের সাথে ছিল, হেনা ঢাকা থেকে এসেছিল আমাদের বাড়িতে দুধে দিনের জন্য, তো ওকেও নিয়ে গেলাম। ভাই
আর এখানে কলসি যেন ডুবে না যায় এই জন্য আমরা কলসির মধ্যে দড়ি বেঁধে দিয়েছিলাম ব্যাপারটা আসলে হাস্যকর ছিল এরপর এভাবে আমরা অনেকগুলা ছবি নিয়েছি কলসি দিয়ে পানি ভরছি কলসি কাকে নিয়ে খুব মজা করেছি এবং অনেক ছবি তুলেছি এরপর ভাবিদেরকেও বললাম আপনারাও বসেন বসে আবার আমরা অনেকগুলা ছবি নিলাম ছবি টবি নেওয়ার পর তারপর আবার উঠে গেলাম চরের আরেকটা সাইডে গেলাম যেখানে পানির কিনারটা খুব বেশি ডিপ না সেখানে তারপর আমরা পানি দিয়ে নামলাম এই যে আমরা আবার আরেকটা চরে এসে ব্রেক করলাম এই জায়গায় সবাই একটু রেস্ট নিবে গোসল করবে না মানে এইটা ওই যে হ্যাঁ ওই যে না না ওই জাল না এগুলা ও এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে আম্মা এই যে এই মাছ ধরতেছে না জাল ফেঁকাইতেছে তুলতেছে এরা আর এখানে জায়গাটা এত সুন্দর খুব পছন্দ হয়ে গিয়েছিল আমাদের জেলেরা মাছ ধরছে তবে জেলেদেরকে একটু অন্য সাইডে সরে যাওয়ার জন্য আমি একটু চালাকি করে মিথ্যা কথা বললাম যে আমরা ঢাকা থেকে অনেক দূর থেকে এসেছি তো তোমরা একটু ওই সাইডে মাছ ধরো তাহলে আমরা একটু নামতে পারি তো এই যে কর্নারটা কারণ আমরা আসলে অনেকেই সাঁতার জানি না যেমন আমিও নিজেও এখানে নদীতে সাঁতার করতে পারবো না তো একটু কিনারে কিনারে থাকার জন্য যেখানে একটু কম পানি সেই জন্যই আসলে এই জায়গাটা আমরা চুজ করেছিলাম তো এদিকে দেখেন আমরা প্ল্যান মাফি কি কাজটা করেছি ভাবিরা সবাই দাঁড়িয়েছিল কেউ কেউ নামতে চাচ্ছিল না পানিতে তো ইশারা ইঙ্গিতে পিছন থেকে ধাক্কা দিয়ে পানিতে নামিয়ে দেওয়া হয়েছে তো আমরা কিছুটা সময় এখানে খুব দুষ্টামি করেছি এরপর আমরা যাওয়ার পথে আবার একটা ঘাটে থামলাম এখানে নাকি এই ঘাটটার নাম আমি জানি না এখানে নাকি খুব ভালো পিঁয়াজু বানায় ওরা বললো তো আমি বললাম চলো থামাও তাহলে আমরা নামি তো সবাই নেমে গেলাম একে একে এই যে দেখুন কি সুন্দর পিঁয়াজু ভাজা হচ্ছে তো আমরা এখান থেকে 1 কিলো পিঁয়াজু অর্ডার করলাম তো এখানে এত রাশিং ছিল যে 1 কেজির বেশি কেনা কোনোভাবে সম্ভব না কারণ অনেক সিরিয়াল ছিল আর এদিকে দেখুন আখ আখ কিনলাম আমরা নৌকায় বসে খাব আমরা এখন আখ খাবো
আমারে আমারে নেই নেই দাও আমারে সুন্দর দেখে একটা দাও যেটা সুন্দর রস হবে সেটা ইয়েস এটা দেখতে সুন্দর হ্যাঁ পারে মারো না জামাতে তো এই যে বস না না সবাই আগা কেউ চায় না শিয়াল মিষ্টি মিষ্টি এই বৃষ্টি আসতেছে মনে হইতেছে সব লুকাইছে সব লুকাইছে আচ্ছা তুমি তিন ধর্ম তো কোনটা নিবা তুই চুর ধরা পড়ছে তুই চুর ধরা পড়ছে নদীর মধ্যে কিন্তু রাইতে এই যে মানুষ ভয় পাও কেন নদীর উপরে কি হবে আমাদের বাড়িতে পুলিশ আছে সিআইডি আছে র‍্যাব আছে সমস্যা আছে এক একজন এক এক জব করে তাহলে কোনটা ও মানুষ মইরা হাই হাই দাদা আপনি চেক করবেন না কেলো বিকি কে যে জিনিসটা দেখছি হ্যাঁ নদীর মধ্যে আলো ফুটেলো রাইতে জানো করে শালো পুরো বুনের এই তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আশুলিয়া থানার ডাগর বিলে আপনারাও কিন্তু এভাবে ভ্রমণ করবেন পরিবারের সবাইকে নিয়ে বন্ধুবান্ধব নিয়ে ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য আল্লাহ হাফেজ